বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন আজ। 1947 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন দেশের চারবারের এই সরকার প্রধান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্র জীবন থেকেই প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 1975 সালের পট পরিবর্তনের পর 1981 সালে দেশে ফিরে আওয়ামী লীগের দুঃসময়ে দলীয় প্রধানের দায়িত্ব নেন বঙ্গবন্ধু কন্যা। এরপর গেল চার দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক প্রজ্ঞা ও আপোষহীন নেতৃত্বের মাধ্যমে দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির মূল স্রোতধারার প্রধান নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ও গঙ্গার পানি বণ্টন চুক্তি তার প্রথম প্রধানমন্ত্রিত্বকালের সাফল্য। মিয়ানমারের লাখ লাখ রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দিয়ে তিনি বাংলাদেশকে তুলে এনেছেন বিশ্বের শ্রেষ্ঠ মানবিক দেশগুলোর কাতারে। তার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিভিন্ন সময় বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক মহামারী করোনাকালে তার গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব অর্থনৈতিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস সহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এটিএন নিউজের পরিবারের অজুত শুভেচ্ছা।